हेलो एवरीवन, माय नेम इज रिया रॉय चौधरी एंड वेलकम टू टॉपर्स ग्रुप WBCS। तो आज के सान्डे सान्डे को आमरा एक नतून नतून टॉपिक करी एवं गत सान्डे दिन के तुम्हारा जरा वीडियो देखे तारा जानो जे गत सान्डे दिन के थेके आमी शुरू करेछी कि हिस्टोरिकल बुक्स एंड ऑथर्सर ओपरे वीडियो। ठीक आछे, तो गत दिन के माने गत सान्डे ते आमी हिस्टोरिकल बुक्स एंड ऑथर्सर पार्ट वन करेछिलाम। आज के पार्ट टू करब एवं पार्ट टू ते आमरा की करब, पार्ट टू ते आमरा करब होच्छे मेडाइवल इंडिया सम्पर्के। माने मेडाइवल इंडिया ते जतगुलो बुक्स एसेछे एवं तार के के राइटर्स छिलो সেই সমস্ত সম্পর্কে কিন্তু আমরা আজকে পড়ব। এবং গত দিনকের ভিডিও যারা দেখেছো তারা জানো যে আমি চেষ্টা করেছি অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রির ওপরে যতগুলো ইম্পর্টেন্ট বুকস আছে এবং তার কে রাইটার্স আছে সেইগুলো তোমাদের একটা চার্ট করে দিয়ে দিতে। ওকে, এবং আজকে মেডাইভাল ইন্ডিয়ার ওপরেও কিন্তু সেই চার্ট করেও আমি মানে সেই বুকসগুলো দিয়ে দিয়েছি। চেষ্টা করেছি যে যতগুলো মেডাইভাল ইন্ডিয়ার ওপরে বুকস অ্যান্ড অথার্স হয় সেইগুলো একটা জায়গায় করে তোমাদের দিয়ে দেওয়ার, যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। তোমরা যদি খাতায় নোট করে রাখতে পারো তাহলে আরও ভালো, সেই জিনিসগুলো তোমরা তাহলে একটা জায়গায় থাকবে, তোমরা পড়ে যেতে পারবে ওকে পরীক্ষার আগে। কারণ তোমরা জানো যে প্রিলিমস বলো বা মেন্স বলো WBCS এর ক্ষেত্রে বুকস থেকে কিন্তু কোশ্চেন্স দেয়। ঠিক আছে, বিশেষত অ্যানশিয়েন্ট ইন্ডিয়াতে প্রচুর বুকস আছে সেই থেকে কোশ্চেন দেয়। মেডাইভাল ইন্ডিয়ার বুকসের নামগুলো একটু অন্যরকম, একটু ভজকট আছে এবং তার রাইটার্সগুলোর নামও সেরকমই, তো সেইগুলো মনে রাখতে কিন্তু অনেক স্টুডেন্টেরই খুব প্রবলেম হয়। তো সেটার জন্য আমি তোমাদের, শুধুমাত্র তোমাদের সুবিধার জন্যই কিন্তু একসাথে চার্ট করে আমি দিয়ে দিয়েছি এবং তিনটে পার্টে কিন্তু আমি ভাগ করে দিয়েছি। আগের দিনকে আমি তোমাদের পার্ট ওয়ান করিয়েছিলাম যেখানে অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রির ওপরে তোমাদের বুকস অ্যান্ড অথার্স বলেছি, এবং আজকের পার্টে আমি মেডাইভাল ইন্ডিয়া পার্ট টুতে মেডাইভাল ইন্ডিয়ার ওপরে বলবো। তো অনেকেই আছে যারা নতুন এই চ্যানেলে জয়েন করেছো, তাদের সকলকে ওয়েলকাম, এবং তাদেরকে আমি রিকোয়েস্ট করব তোমরা কিন্তু সেই ভিডিওটা মানে আগের ভিডিওটা দেখে নিও, তাহলে বুঝতে পারবে আরও বেটারভাবে। ওকে, চলো তাহলে দেখে নিই প্রথম কী কোশ্চেন আছে, মানে প্রথম কী বলেছি আমি চার্টে। তো আমি দুটো ভাগে এখানে ভাগ করেছি, একটা হচ্ছে বুকস, একটা হচ্ছে পার্সন। পার্সন্স বলতে ইন দ্য সেন্স হচ্ছে রাইটার্সও তোমরা বলতে পারো। ঠিক আছে, সেই বুকসগুলো রাইটার্স কে আছেন, এই বুকগুলো, এই পাশে আমি বুকসের নাম বলেছি, এই পাশে আমি রাইটার্সের নাম বলেছি। ওকে, তো পদ্মাবত যে কাব্যটা আছে সেই পদ্মাবত কাব্যটা লিখেছেন কে? মালিক মোহাম্মদ জায়সি। ওকে, হুমায়ুননামা, হুমায়ুননামা লিখেছেন হচ্ছেন গুলবাদান বেগম। ঠিক আছে, গুলবাদান বেগম লিখেছেন হচ্ছে হুমায়ুননামা, ভীষণ ইম্পর্টেন্ট একটা বুক। এবং যে বুকগুলো আমি তোমাদের এখানে বলেছি সেই বুকগুলো কিন্তু একটু ভালো করে দেখো, তোমরা দেখতে পাবে যে প্রিলিমিনারিতে, মেন্সে, WBCS এর ক্ষেত্রে বিভিন্ন এক্সামে এই বুকগুলো থেকেই কিন্তু তোমাদের বারবার কোশ্চেন্স দিয়েছে। ঠিক আছে, তো আমি সেই জন্য সেইগুলো ইম্পর্টেন্ট দেখেই কিন্তু আমি তোমাদের এখানে বলেছি। বাবরনামা বা তুজুকি বাবরি, তো লিখেছেন কে তোমরা জানো? বাবর, বাবরের এটা অটোবায়োগ্রাফি, বাবর নিজেই এটা লিখেছেন, মুঘল সম্রাট বাবর এটা নিজেই লিখেছেন। ওকে, পৃথ্বীরাজ রাসো লিখেছেন হচ্ছেন চাঁদ বারদাই। ওকে, তাহাকাত ই হিন্দ লিখেছেন হচ্ছেন অল বিরুনি, অল বিরুনিন লিখেছেন হচ্ছেন তাহাকাত ই হিন্দ। শাহনামা লিখেছেন হচ্ছেন ফিরদৌসি। এখানে একটু কথা আমি তোমাদের বলে দিই, হয়তো উচ্চারণের ক্ষেত্রে অনেক সময় অন্যরকম একটা উচ্চারণ শুনতে লাগতেই পারে, নামগুলোই এরকমই। মেডাইভাল ইন্ডিয়ার অনেক স্টুডেন্টই আমাকে বলেছে যে ম্যাম এখানকার যে বুকসগুলো আছে সেইগুলোর নামগুলো আমরা মনে রাখতে পারি না। ঠিক আছে, তো সুতরাং তাদের জন্যই চার্ট করে দেওয়া, এবং এই নামগুলো একটু কষ্ট করে হলে মনে রেখো, একটু উচ্চারণগুলো অন্যরকম হতে পারে। ওকে, তো একটু কষ্ট করে হলে তোমরা একটুখানি মনে রেখে দিও, কারণ খুব ইম্পর্টেন্ট এইগুলো। তুজুকি জাহাঙ্গীরই হচ্ছেন লিখেছেন জাহাঙ্গীর, মুঘল সম্রাট জাহাঙ্গীর, এটাও হচ্ছে জাহাঙ্গীর নিজে লিখেছেন। ঠিক আছে, অটোবায়োগ্রাফি, মুঘল সাম্রাজ্যে দুজন হচ্ছেন নিজের লেখা, নিজেই লিখেছেন, মানে অটোবায়োগ্রাফি লিখেছেন হচ্ছেন, একটা হচ্ছে আমরা পড়লাম হচ্ছে বাবরনামা বা তুজুকি বাবরি। ঠিক আছে, যেটা বাবর লিখেছেন, এবং নেক্সট হচ্ছে কে? জাহাঙ্গীর, যেটা হচ্ছে কি তুজুকি জাহাঙ্গীর, এটা জাহাঙ্গীর নিজেই লিখেছেন। ওকে, এবং গুলবাদান বেগম যে যিনি লিখেছেন হচ্ছেন হুমায়ুননামা, হুমায়ুন সম্পর্কে এটা উনি লিখেছিলেন। পাতশাহনামা, পাতশাহনামা লিখেছেন হচ্ছেন আব্দুল হামিদ লহরি। ওকে,
মুন্তখাব উল লুবাব, ঠিক আছে, লিখেছেন কাফি খান, এগুলো সব মিডাইভাল ইন্ডিয়ার বুকস। তাজ উল মসির লিখেছেন হাসান নিজামি, ওকে। তারিক ই ফিরোজশাহি ফতোয়া ই জাহানদারি লিখেছেন জিয়াউদ্দিন বারানি, ঠিক আছে, জিয়াউদ্দিন বারানি লিখেছেন তারিক ই ফিরোজশাহি ফতোয়া ই জাহানদারি। ফুতুয়া আজ সালাতিন লিখেছেন হচ্ছেন ইসামি, ইসামি লিখেছেন হচ্ছেন ফুতুয়া আজ সালাতিন। একটু নামগুলো অন্যরকম, আবারও বলছি, যদি উচ্চারণে কোনো ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে আই অ্যাম ভেরি সরি, ওকে। নেক্সট আকবরনামা, আকবরনামা লিখেছেন হচ্ছেন আবুল ফজল। খুব ইম্পর্টেন্ট একটা বুক, অনেকবার পরীক্ষায় তোমাদের দিয়েছে যে আকবরের জীবনী সম্পর্কে এখানে লেখা আছে। আকবরনামা লিখেছেন হচ্ছেন ওনারই কোর্ট পোয়েট ছিলেন আবুল ফজল, সেই আবুল ফজলই লিখেছেন আকবরনামা। দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য দিল্লি সুলতানেট লিখেছেন আই এস কিউরেসি। এটা কিন্তু তোমরা কোনো বইতে, মানে বইতে বলতে কি, মানে আমরা সাধারণত মেডাইভাল হিস্ট্রির যে সিলেবাস আছে সেই সিলেবাস হিসেবে দেখতে গেলে এটা আমরা কিন্তু ওখানে পাই না, ঠিক আছে। তো এরকম টাইপের কোশ্চেনও কিন্তু তোমাদের পরীক্ষায় দিয়ে দিতে পারে, তো সেটার জন্য কিন্তু আমি এটা তোমাদের দিয়েছি যে দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য দিল্লি সুলতানেট লিখেছেন হচ্ছেন আই এইচ কিউরেসি, ওকে। তাবাকাত ই নাসিরি, তাবাকাত ই নাসিরি লিখেছেন হচ্ছেন মিনহাজ সিরাজ। হিস্ট্রি অফ ঔরঙ্গজেব দ্য ফল অফ দ্য মুঘল এম্পায়ার লিখেছেন যদুনাথ সরকার। খুব ইম্পর্টেন্ট, এই যদুনাথ সরকারকে দিয়ে কিন্তু প্রিলিমিনারিতে একটা কোশ্চেন এসেছিল, সম্ভবত প্রিলিমিনারি নয় মেন্সে একটা কোশ্চেন এসেছিল, ওকে। তো যদুনাথ সরকার লিখেছেন কি, হিস্ট্রি অফ ঔরঙ্গজেব দ্য ফল অফ দ্য মুঘল এম্পায়ার। দয়াভাগ, দয়াভাগ লিখেছেন হচ্ছেন জিমুদ বাহন। সুর সাগর লিখেছেন হচ্ছেন সুর দাস, ঠিক আছে, সুর সাগর লিখেছেন হচ্ছেন সুর দাস। নেক্সট শাহজাহাননামা, শাহজাহাননামাকে লিখেছেন ইনায়েত খান, ঠিক আছে। তারিক ই শেরশাহী লিখেছেন আব্বাস সারওয়ানি, ঠিক আছে, তারিক ই শেরশাহী লিখেছেন আব্বাস সারওয়ানি। সাফারনামা অর রাহিলা, এটা তো আমরা সকলেই জানি, মরক্কান ট্রাভেলার ছিলেন ইবন বতুতা, যিনি মোহাম্মদ বিন তুগলকের সময় এসেছিলেন দিল্লি সুলতানেটে, তুগলক ডাইনেস্টির সুলতান মোহাম্মদ বিন তুগলকের সময় এসেছিলেন, এবং ইবন বতুতা সেটা লিখেছেন হচ্ছেন কি রাহেলা, যেটা বেসিক্যালি এই মানে এই ওয়ার্ডটা তুলেই তোমাদের কোশ্চেন দেয়। তো সাফারনামা রাহেলা যদি দেয়, মানে সাফারনামাও যদি দেয় তাহলে কিন্তু গণ্ডগোল করে দিও না, তো সাফারনামা রাহিলাও যদি দেয় তাহলেও কিন্তু ভুল করে দিয়ে এসো না, অ্যান্সারটা ইবন বতুতাই কিন্তু হবে। তুগলকনামা তারিক ই আলাই আসিকা লিখেছেন হচ্ছেন আমির খসরু, ওকে। মুন্তখাব আল তোয়ারিক লিখেছেন বদায়ুনি, বদায়ুনি লিখেছেন মুন্তখাব আল তোয়ারিক। ফাউন্ডেশন অফ মুসলিম রুল ইন ইন্ডিয়া লিখেছেন এ বি এম হাবিবুল্লাহ, ওকে। ফাউন্ডেশন অফ মুসলিম রুল ইন ইন্ডিয়া লিখেছেন এ বি এম হাবিবুল্লাহ। নেক্সট রাহাকাত ই আলমগিরি লিখেছেন হচ্ছেন ঔরঙ্গজেব, ঠিক আছে, ঔরঙ্গজেব লিখেছেন কি রাহাকাত ই আলমগিরি। আমুক্ত মাল্যদা, খুব ইম্পর্টেন্ট একটা বুক, যেটা লিখেছেন হচ্ছেন কৃষ্ণদেব রায়, বারবার পরীক্ষায় কোশ্চেনটা দিয়েছে যে কৃষ্ণদেব রায় বিজয়নগর এম্পায়ারের একজন গ্রেটেস্ট রুলার ছিলেন কৃষ্ণদেব রায়, তিনি লিখেছেন হচ্ছেন আমুক্ত মাল্যদা, এবং এই কোশ্চেনটাও দিয়েছে আমুক্ত মাল্যদা সম্পর্কে কি, যে আমুক্ত মাল্যদা মানে কি ভাষায় লেখা হয়েছে, সেটা হবে কিন্তু তেলেগু ভাষায়, ওকে। শ্রীকৃষ্ণ বিজয় মালাধর বসু লিখেছেন, চৈতন্য চরিতামৃত লিখেছেন কৃষ্ণদাস কবিরাজ, চৈতন্য চরিতামৃত লিখেছেন হচ্ছেন কে কৃষ্ণদাস কবিরাজ। তো এই কটাই ছিল হচ্ছে আজকে মেডাইভাল ইন্ডিয়াতে। মেডাইভাল ইন্ডিয়াতে আরও কিছু এক্সট্রা বুকস আছে, সেগুলো আমার মনে হয় না অতটাও ইম্পর্টেন্ট, তবে আমি চেষ্টা করেছি যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের পরীক্ষায় দেওয়ার মতো, তো সেইগুলোই তোমাদের এখানে চার্ট করে দিয়ে দেওয়ার, যাতে তোমাদের সুবিধা হয়, ওকে। এবং আগের দিনকে অ্যানশিয়েন্ট ইন্ডিয়া দিয়েছিলাম, আজকে মেডাইভাল ইন্ডিয়া দিলাম, এবং নেক্সট দিনকে কিন্তু মডার্ন বা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে তোমাদের এই বুকস অ্যান্ড অথার্সের ক্ষেত্রে কিন্তু কোশ্চেন্স আসবে, মানে কোশ্চেন্স বলতে এরকম চার্ট করেই আমি কিন্তু দেবো। এছাড়াও তোমরা বলবে আমাকে কমেন্ট সেকশনে যে আরও কোনো টপিকের ওপরে
দিলে তোমাদের হিস্ট্রির ক্ষেত্রে ভালো হয়, ঠিক আছে? আমাকে একটু কমেন্ট সেকশনে তোমরা জানিও যে ম্যাম এই ওপরে মানে হিস্ট্রির এই টপিকটার ওপরে একটু আলোচনা করে দিলে বা একটা ভিডিও দিলে আমাদের খুব ভালো হয়, তাহলে আমি সেই টপিকের ওপরে তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? এছাড়াও আমি তোমাদের যেমন কথা দিয়েছিলাম যে আমি বিভিন্ন টপিক নিয়ে আসবো, বুকস অ্যান্ড অথার্স কমপ্লিট হলে আরও অন্যান্য টপিক আসবে, ইন্টারেস্টিং টপিক হিস্ট্রি থেকে অবশ্যই যেগুলো পরীক্ষায় দেয়, WBCS-এ দেয়, সেই টপিকগুলো কিন্তু আস্তে আস্তে আমি তোমাদের টপিক ধরে ধরে আমি তোমাদের নিয়ে আসব, ওকে? তো বুকস অ্যান্ড অথার্স কিন্তু আজকে এই পর্যন্তই। তো শেষ করার আগে আমি একটুখানি বলে দিই, আমাকে আমার কাছে অনেকেই জানতে চাইছো যে অ্যাডমিশনের ক্ষেত্রে কি হচ্ছে, মানে হঠাৎ করে অ্যাডমিশন ফ্রিতে 100% ছাড়, তারা বুঝতে পারছে না যারা নতুন অ্যাডমিশন নিয়েছে তাদের ক্ষেত্রে। তো একটুখানি আমি তোমাদের বলে দিই, অ্যাডমিশন ফ্রি যেটা আমাদের রাখা হয়েছিল সেই অ্যাডমিশন ফিটা তোমাদের কথা মাথায় রেখে আমরা টোটাল 100% ছাড় করে দিয়েছি, এবং এটা কিন্তু শুধুমাত্র 2021 সালের এই লাস্ট কয়েকটা দিনের জন্য, মানে ডিসেম্বর মাস তোমাদের চলছে, ডিসেম্বর মাসের আর যে কটা দিন বাকি থাকবে সেই কয়েকটা দিনের জন্যই কিন্তু এই অফারটা থাকবে। তারপরে কিন্তু অ্যাডমিশন ফিতে এই 100% ছাড়টা থাকবে না। অ্যাডমিশন ফি রাখা হয়েছিল 2000 টাকা, সেই 2000 টাকাটা পুরোপুরি ছাড় দিয়ে দেওয়া হচ্ছে তোমাদের জন্য, সেটা কিন্তু দিতে হবে না তোমাদের, ওকে? তো সেটার ক্ষেত্রে 2023-এর জন্য আমাদের অ্যাডমিশন চলছে, ব্যাচ ওপেন হচ্ছে, এবং দূরে যারা থাকো তাদের কথা মাথায় রেখে অনলাইন ব্যাচ ফেসিলিটিস দেয়া হচ্ছে, এবং যারা মোটামুটি এই মানে সাইডে থাকো, কল্যাণীর আশেপাশে বলো, আমাদের মেন লাইন বলো, তার আশেপাশে থাকো, তাদের ক্ষেত্রেও মাথায় রেখে কিন্তু অফলাইন ব্যাচও আমরা স্টার্ট করব, ঠিক আছে? তো সুতরাং যারা 2023 সালকে ফোকাস করেছো WBCS-এর ক্ষেত্রে, তারা যদি মনে করো যে টপার্স গ্রুপ WBCS তোমাদের সেই স্বপ্নটা পূরণ করতে পারে, তাহলে অবশ্যই কিন্তু অ্যাডমিশন নিয়ে নিও, ঠিক আছে? এছাড়াও কী কী ফেসিলিটিস পাবে এখানে তোমাদের দিয়ে দেওয়া হয়েছিল, মানে দিয়ে দেওয়া হয়েছে এখানে, এবং অফলাইন অনলাইন ব্যাচে কোনো কিছু আলাদা হবে না, একই স্যার ম্যাডামরা কিন্তু তোমাদের ক্লাস নেবেন। এবং এই সংক্রান্ত ডিটেলস ভিডিও কিন্তু তোমাদের বিশ্বজিৎ স্যার এই চ্যানেলে দিয়ে দিয়েছেন, এই ইউটিউব চ্যানেলে, তোমরা সেটা দেখে নিও, আমি ডেসক্রিপশনে তোমাদের লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা সেখানে কিন্তু দেখে নিও। এছাড়াও যদি তোমাদের কোনোরকম কোনো কোয়ারিজ থাকে অ্যাডমিশন সংক্রান্ত, তাহলে এই যে নাম্বারটা তোমরা দেখছো সেই নাম্বারে কিন্তু সকাল 11টা থেকে বিকেল 5টার মধ্যে কল করে নিও বা হোয়াটসঅ্যাপ করে নিও, তাহলে তোমাকে কিন্তু ডিটেলস তোমরা ওখান থেকে জানতে পেরে যাবে, ওকে? তো 2023 সালকে যারা ফোকাস করছো, যদি মনে করো তাহলে চটপট অ্যাডমিশন নিয়ে নিও, আমাদের ক্লাস কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে, ওকে? চলো তাহলে আজকের এখানে ক্লাসটা কমপ্লিট করলাম। খুব ছোট একটা ক্লাস, তার একটাই কারণ হচ্ছে যে এই মেডাইভাল ইন্ডিয়ার বুকসগুলো আমি তোমাদের বলে দিলাম, আগের দিনকে অ্যানশিয়েন্টটা বলেছি এবং নেক্সট দিনকে মডার্ন বা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী অনেক বুকস লিখেছেন, তো তাদের যে বুকসগুলো আছে, অনেকেই আছে অনেক বুকস লিখেছেন, সেই বুকসগুলো নিয়ে আমি এক জায়গায় নিয়ে আসবো, কারণ খুব ইম্পর্ট্যান্ট কিন্তু এই টপিকটা আমাদের WBCS-এর প্রিলিমিনারি এবং মেন্স দুটো ক্ষেত্রেই, ওকে? চলো তাহলে ক্লাসটা এখানেই শেষ করলাম। যদি আজকে ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, টপার্স গ্রুপ চ্যানেলকে সাবস্ক্রাইব করো, এবং আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে টপার্স গ্রুপ অফিসিয়াল, সেখানে জয়েন হয়ে যেও, এই সমস্ত ভিডিও ফ্রি PDF কিন্তু তোমরা ওখানে পেয়ে যাবে, ওকে? চলো তাহলে ক্লাস এখানেই শেষ হলো, তোমাদের সকলকে থ্যাংক ইউ, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।